হ্যাঁ ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফাউন বাংলায় আরও একবার আপনাকে স্বাগতম ফ্রেন্ডস আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো ঘুঘু পাখিকে কীভাবে প্রাকৃতিকভাবে সুস্থ করবেন এবং কী কী খাওয়ায়ে ঘুঘু পাখিকে সুস্থ রাখবেন মানে আমরা এই ঘুঘু পাখিকে যে ওষুধগুলো খাওয়াই সেগুলো পাখির জন্য যেরকম আমরা পরিমাণে অনেক সময় বেশি দেওয়ালে অনেকেই বুঝি না এতে করে পাখির জন্য অত্যন্ত ক্ষতিকর উল্টা পাখি সুস্থ না হয়ে আরও মারা যায় এবং পাখি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাই আজ আমি আপনাদেরকে প্রাকৃতিক কিছু চিকিৎসা দেব যেগুলো প্রাকৃতিকভাবেই আপনার পাখিকে সুস্থ করতে পারেন হানড্রেড পারসেন্ট সুস্থ করতে পারবেন এবং এই চিকিৎসা পদ্ধতিগুলা আপনার সাধারণ এই ওষুধ খাইয়ে যেভাবে আপনার সুস্থ করেন তার ছাড়া দ্রুত সুস্থ হবে এবং কার্যকর হবে তো ফ্রেন্ডস চলুন জেনে আসি কি করবেন প্রথমত আপনাকে যে কাজটা করতে আমাদের ঘুঘু পাখির সবচেয়ে বেশি যে রূপটা হয় সেটা হলো ঠান্ডাজনিত রোগ আর এই ঠান্ডাজনিত রোগ ভালো করার জন্য আপনি প্রথমেই যে কাজটা করবেন সেটা হলো ওদেরকে আপনি তুলসী পাতা এবং মধু তারপর দিতে পারেন আদা এবং সেগুলো কীভাবে খাওয়াবেন তাও ডিটেলস আমি বলছি তাহলে আপনি এক লিটার পানি নেবেন এক লিটার পানির সাথে দশ থেকে বিশটা তুলসী পাতা নেবেন এবং সেই পানিটা ভালোভাবে গরম করবেন গরম পানির সাথে আনুমানিক এক লিটার পানির সাথে আপনি এই পনেরো বিশটা তুলসী পাতা ওই পানিতে গরম পানিটা একবারে পুরো গরম করার পর সেই পানিতে তুলসী পাতাটা ছেড়ে দেবেন এবং নিচে আগুনটা নিভিয়ে দেবেন আগুনটা নিবে দিয়ে সেই গরম পানি তুলসী পাতাটা রেখে উপর দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিবেন পাত্রটাকে যে পাত্র গরম করবেন পানি ওই পাত্রটা ঢেকে দেবেন ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবেন দুই মিনিট রাখবেন দুই মিনিট সেই পানির পানির ভিতরে তুলসী পাতা দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রাখার পর সেই পানিটা বের করে আনবেন বের করে আনার পর সেখানে আপনি আদা শেষেও দিতে পারেন অথবা আপনি আদা টুকরা করেও দিতে পারেন যদি আপনি সেখানে আদা দেন তাহলে আপনি হাফ চা চামচ আদা দিবেন আদা যেটা বাটা আদা বা আদা কুচি হাফ চা চামচ আদা কুচি দিবেন এবং তার সাথে পাঁচ থেকে দশ পোটার মতো দশ পোটা খাঁটি মধু দিবেন আর এভাবে মিশ্রণটি প্রতিদিন তৈরি করবেন এবং প্রতিদিন পাখিকে খাওয়াবেন এভাবে আপনি এক সপ্তাহ খাওয়াবেন এই কোষটা আপনি পাখি অসুস্থ হলেও করাতে পারেন অথবা পাখিকে সুস্থ রাখার জন্য করাতে পারেন যদি আপনি পাখিকে সুস্থ রাখার জন্য প্রতিরোধমূলক করতে ওষুধটা খাওয়াতে চান বা এই বেসজ ওষুধ এভাবে তৈরি করে খাওয়াতে চান আপনি প্রাকৃতিক চিকিৎসা করাতে চান তাহলে আপনি প্রতি মাসে পাঁচ দিন করে খাওয়াতে পারেন তাহলে আপনার পাখির কখনোই ঠান্ডা লাগবে না ঠান্ডা থেকে ওরা সারা জীবন সুস্থ থাকবে কারণ মনে রাখবেন ঘুঘু পাখি একমাত্র ঠান্ডা সহ্য ক্ষমতা নাই ঘুঘু পাখি সহজে কিন্তু অসুস্থ হয় না এর অসুস্থ হতে প্রধান কারণ হচ্ছে ঠান্ডা লাগা আর দ্বিতীয় যে কারণ অসুস্থ হয় সেটা হলো ওদের পেট খারাপ দুইটা কারণ হয় পেট খারাপ হয় মূলত যদি সঠিক সময়ে আপনি পাখির ট্রেগুলো পরিষ্কার না করেন এবং ময়লাযুক্ত খাবার খেতে দেন অনেক সময় বাটিতে দেখবেন যে ওরা পায়খানা করে রাখছে সেই খাবারই ওরা খাচ্ছে আপনি পরিষ্কার করে দিচ্ছেন না তাহলে কিন্তু ওদের পেট খারাপ হয় এই দুইটা রোগী গুগুর সবচেয়ে বেশি হয় এখন আসি আপনি পেট খারাপ হলে কী খাওয়াবেন যদি দেখেন ঘুঘু পাখির পেট খারাপ হয়েছে তার জন্য প্রাকৃতিক প্রধান চিকিৎসা এটা হানড্রেড পারসেন্ট সুস্থ হবে আপনার পাখি পাখিকে যদি আপনি আমি যেভাবে এখন বলবো পেট খারাপ কে সুস্থ করার সবচেয়ে কার্যকরী একটা চিকিৎসা অনেক সময় যদি ওষুধ খাওয়াইলে যে আমরা যে ওষুধ খাওয়াই আসলে মূলত পাখির জন্য কোনো ওষুধ কোনো পৃথিবীতে তৈরি হয় নাই আমরা যে ওষুধগুলো খাওয়াই এগুলো পোলট্রির ওষুধ আর পোলট্রি বলতে বোঝা হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি যাদের অনেক সাইজ অনেক বড় এবং ওদের ওষুধের শোষণ করার যে একটা শরীরে একটা ক্ষমতা থাকে ওটা কিন্তু অনেক বেশি যার জন্যে পাখি অত্যন্ত ছোটো হওয়ায় আমরা সেই ডোজটা খাওয়াই ওই পাওয়ারফুল ওষুধটা খাওয়ানোর পরে অনেক সময় দেখা যায় যে ওষুধ খাই আর আমরা পাখিকে মেরে ফেলি আমাদের দেশে আনুমানিক আমি ধারণা আমার ধারণা যে ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট পাখি মারা যায় শুধু ভুল ওষুধ খাওয়ানোর কারণে বা ওষুধের ডোজ বেশি হওয়ার কারণে তাই আপনারা অত্যন্ত সচেতন থাকবেন এবং আমি যেভাবে বলছি সেভাবে চিকিৎসা করবেন এই প্রাকৃতিক চিকিৎসা করলে আপনি ওষুধ যদি বেশিও খাওয়ায় ফেলান ওষুধ বলতে আমি যে প্রাকৃতিক ভেষজ উদ্ভিদগুলো বলি এগুলো যদি আপনার বেশি খাওয়ায় ফেলান তাও কোনো সমস্যা হবে না পাখি মারা যাবে না বরং আপনার পাখি সুস্থ হবে খুব দ্রুত তাই পেট খারাপ হলে আপনি প্রধানত যেটা খাওয়াবেন যদি দেখতেছেন আপনার পাখি পাতলা পায়খানা করতেছে পাতলা পায়খানার জন্য আপনি একটা আলাদা বাটিতে গ্রিড দিবেন গ্রিট পাখির পায়খানা শক্ত করে এবং ওদেরকে খাবার হজমে সহায়তা করে গ্রিট অত্যন্ত মূল্যপানী মূল্য মূল্যবান একটা উপাদান তাই যদি দেখেন আপনার পাখি পাতলা পায়খানা করতেছে বিশেষ করে গুগু পাখি যদি দেখেন পাতলা পায়খানা করতেছে তাহলে আপনি সাথে সাথে ওর একটা আলাদা বাটিতে কাবার বাটির পাশে আলাদা একটা বাটিতে ছোটো বাটিতে গ্রিট দিয়ে রাখবেন এবার প্রতিদিন ভিটকা খাওয়াবেন এবং পাখিটাকে রুদ্র দিবেন যদি আপনার পাখি ঠান্ডাও লাগে তাহলেও রুদ্র দেবেন যদি পাখির পেট খারাপ হয় তাহলেও রুদ্র দিবেন কি জন্য রুদ্র দিবেন কারণ রুদ্র দিলে পাখির অ্যাক্টিভিটি এবং ওদের কার্যক্ষমতা অনেক বেড়ে যায় রুদ্রে গেলে পাখিটা অনেক মানে ঘুঘু পাখি রুদ্রে কোনো সমস্যা হয় না ওদের গরমে কোনো সমস্যা হয় না তাই আপনি যখন পাখিটাকে রুদ্র দেবেন ওর ভিতরে ঠান্ডা থাকে তাই ঠান্ডা রেশ অনেকটা কমে যাবে এবং ওদের অ্যাক্টিভিটি বেড়ে যাবে অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া হলেও ঘন ঘন খাবার খাবে এবং পাখিটা দ্রুত সুস্থ হয়ে যাবে আর আপনি পাখিকে যদি আপনার পাখি ঝিমে বসে ঝিমে ঝিমায় বা ঘা ফুলে বসে থাকে তাহলে আপনার পাখিকে হান্ড্রেড পারসেন্ট সুস্থ করতে পারবেন রুদ্র এবং গ্রিট দ্বারা গ্রিট অত্যন্ত উপকারী এবং রুদ্র অত্যন্ত উপকারী আপনি প্রতিদিন আমি বারবার বলতেছি আপনি প্রতিদিন পাখিকে রুদ্র দেবেন আপনি মিনিমাম পাখিকে পাঁচ ঘন্টা সাত ঘন্টা এমনকি সারাদিন রুদ্র দিয়ে রাখতে পারবেন গুগু পাখিকে এতে পাখির কোনো ক্ষতি হবে না বরঞ্চ পাখির অনার পাখিটা আপনার দ্রুত গ্রোথ হবে এবং পাখি দ্রুত সুস্থ হয়ে যাবে আর পাখিকে রুদ্র দেওয়ার সময় অবশ্যই খাসার ভিতরে পানি এবং খাবার দুইটাই দিতে হবে এবং এমন বাটি থেকে পানি দিতে হবে যেন ওরা বেশি গরম লাগলে গোসল করতে পারে তারপর ঘুঘু পাখির অন্যতম আর একটা অসুস্থতা হল কৃমি ক্রিমি হল ঘুঘু এবং কবুতর বা ছোটো পাখি যেগুলো আছে এগুলার চরম শত্রু হইল কৃমি আর কৃমি থেকে আপনি নিশ্চিন্তায় মুক্ত থাকতে পারেন কৃমির প্রাকৃতিক চিকিৎসা যদি আপনি করেন তাহলে আপনার পাখি যেমন একদিকে ছু ইয়ে থাকবে সেফ থাকবে পাখির কোনো ক্ষতি হবে না এবং আপনার পাখি পাখির কোনো কৃমিই হবে না আমি এখন যে টিপসগুলো দেবো সেগুলো আপনি ফলো করেন তা আপনার পাখি কৃমি হবে না সেটা হলো আপনি নিয়মিত পাখিকে রসুনের কুয়া খাওয়াবেন মানে রসুন খাওয়াবেন কীভাবে পাখিকে ঘুঘু পাখিকে রসুন খাওয়াতে হয় তা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনি আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আমার লিঙ্কে ঢুকেও আপনি ওই ভিডিওটা দেখে আসতে পারেন কীভাবে ঘুঘু পাখিকে রসুন খাওয়াতে হয় তারপরে আমি এখানে বলে রাখি আপনি দেশি যে রসুনটা আছে এই রসুনটা এক কোয়া আপনি এক কোয়ার অর্ধেক কোয়া অথবা এক কোয়া আপনি সুটো সাইজ একবার ছোটো কোয়া যেটা ওই এক কোয়া করে রসুন আপনি সপ্তাহে একবার সর্বোচ্চ দুইবার দিতে পারেন আপনি সপ্তাহে দুইবার দিতে পারেন কোনো সমস্যা নাই এভাবে যদি আপনি প্রতিনিয়ত দুই তিন মাস খাওয়াই যান বা এক মাস খাওয়ান এবং আবার দুই মাস ঘেপ দিয়ে পরবর্তী আরও এক মাস খাওয়ান তাহলে আপনার পাখির কোনোই কৃমি হবে না এবং আরেকটা কাজ করতে পারেন সেটা হলো নিম পাতা আপনি নিম পাতাকে প্যাস্ট করে নিম পাতাকে প্যাস্ট করে সেই প্যাস্ট ভরির মতো করে যে ট্যাবলেট সাধারণ ট্যাবলেট যেগুলো আমরা বাজারে পাই এই ট্যাবলেটের মতো ছোটো একবারে বড় না ছোটো করে যেন গুগু পাখি গিলতে পারে এরকম সুটো সাইজ করে ট্যাবলেট বানিয়ে সেই ট্যাবলেট রুদ্রে শুকিয়ে আপনি পাখিকে গুগু পাখিকে মাসে তিন দিন করে বা চার দিন করে মাসে তিন থেকে পাঁচ দিন করে আপনি খাওয়াতে পারেন প্রতি মাসে এতে করে আপনার গুগু পাখি কখনোই কৃমি হবে না এইগুলো কৃমির চিকিৎসা এছাড়া আরও আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনার ঘুঘু পাখিকে যদি শীত আসে শীতের সময় অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো সরিষা আপনি সাদা যে সরিষা আছে এই সরিষাটা দিবেন এবং সূর্যমুখীর পরিমাণ সূর্যমুখী ফুলের বীজ ওই সূর্যমুখী ফুলের বীজের পরিমাণ অনেক বাড়িয়ে দেবেন শীত মিক্সে সূর্যমুখী ফুলের বীজ অনেক বাড়িয়ে দেবেন এতে করে আপনার পাখি ঠান্ডা কম লাগবে আর গরমের সময় আপনার যে কাজটা প্রতিনিয়ত করবেন সেটা হলো পাখিকে প্রতিনিয়ত গোসল করাবেন ঘুঘু পাখিকে প্রতিনিয়ত আপনার গোসলে পানি দেবেন যদি নিজেরা গোসল না করে আপনার পাখিকে গোসল করাবেন তাহলে আপনার পাখি অনেক সুস্থ থাকবে এখানে বলে রাখি যদি আপনার পাখি অসুস্থ হয় তো অবশ্যই পাখিকে যত সম্ভব বড় কাঁচা রাখার চেষ্টা করবেন এবং আমি যে টিপসগুলো দিচ্ছি সেইগুলো হানড্রেড পার্সেন্ট ফলো করবেন আপনার পাখি ইনশাল্লাহ সুস্থ হবেই আর এভাবে আমি প্রায় বিশ থেকে পঁচিশটা পাখি সুস্থ করেছি দেখা গেলো আমার পাখিগুলো হঠাৎ করে অনেক ঝুম মেরে বসে থাকে এবং পাতলা পায়খানা করে তখন আমি যে টিপসগুলো আপনাকে দিলাম আমি মূলত এইভাবেই পাখিকে সুস্থ করি আমি প্রথম প্রথম অনেক ওষুধ খাওয়াইতাম কিন্তু দেখতাম যে ওষুধ খাওয়ানোর পরেও পাখি দ্রুত সুস্থ হচ্ছে না কিন্তু সবচেয়েতে বেশি আমার কার্যকরী হয় এই প্রাকৃতিক চিকিৎসাগুলো বা এই প্রাকৃতিক ফর্মুলাগুলো এই টিপসগুলো অনুসরণ করে আমি সবসময় পাখিকে সুস্থ করি তাই আমার ধারণা আপনারাও যদি সেই টিপসগুলো অ্যাপ্লাই করেন আপনাদের পাখি অবশ্যই অবশ্যই সুস্থ হবে তবে ফ্রেন্ডস আজ এ পর্যন্তই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আপনি কী বিষয়ে ভিডিও চান তা কমেন্টস করে জানাবেন ওকে বাই